حبতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن إن الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة صدق يا ربنا وخالت على في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا বাবা জি, দরুদ পড়তে কি আপনাদের কষ্ট হয়? দরুদ পড়লে লাভ আছে না নাই? আর রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর হাবিবের শানে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া ওই বান্দার জীবনের 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ আমাদের জীবনে বাবা আছে না নাই? কম না বেশি? কত গুনাহ করেছি পৃথিবীর কেউ যদি না জানে, জানার একজন আছে চিল্লায় বলেন তিনি কে? এই গুনাহগুলো মাফের জন্য দরুদ শরীফ আপনি পড়বেন। আমার রসুল বলেন জীবনের কমপক্ষে 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, শুধু 10টা গুনাহ মাফ করবে এতটুকুই না, আমার রসুল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার 10টা ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করবেন। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া একটা মিনিট এই পৃথিবীর জমিনে বাঁচার কোন শক্তি আপনার আর আমার? জোরে বলেন মুসলমান আছে? এ পৃথিবীর জমিনে ইজ্জত সম্মান সকলেই চায়, কি কথা বলেন ঠিক কিনা? ইজ্জত সম্মান আমাদের দরকার আছে না নাই? সবাই চায় আমি একটু দামি হই, আমি একটু নামি হই, সবাই আমার প্রশংসা করুক, সবাই আমার নাম মুখে মুখে জপুক, চাই কি চায় না? আমার রসুল বলেন আপনি একবার দরুদ শরীফ পড়বেন, আপনার জীবনের 10টা গুনাহ মাফ, আপনার উপরে 10টা রহমত আল্লাহ নাজিল করবেন। শুধু এতটুকুই নয়, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনার 10টা ইজ্জত আর সম্মানকে বাড়ায় দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ শরীফ এমন এক ইবাদত, জামিয়া তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ রসুল স্পষ্ট করে বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। জোরে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব বলেন এই কালাচর জমিন থেকে এই পূর্ব চিতুষি থেকে এই সাহারাস্তি থেকে আমি রসূলের শানে আমার কোন উম্মত দরুদ শরীফ পড়ে কতটুকু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ তার পড়তে দেরি হয় আল্লাহর রহমতের ফেরেশতা দরুদের আওয়াজটা আমি রসূলের রওজায় পৌঁছে দেয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কি আমার আল্লাহ আপনার আর আমার এই কণ্ঠের আওয়াজটা সোনার মদিনায় পৌঁছাতে পারে কি পারে না অনেকে মনে করে যে হুজুর আমাদের কণ্ঠ দিয়া কিংবা দেওয়ান মাইক সাহারাস্তির এ দিয়ে যদি আমরা সব 40টা হরেন নাকি আজকে এই যুব সমাজ লাগিয়েছে আলহামদুলিল্লাহ যে অনেক মাইক দিয়েও যদি আমরা লাগাই আওয়াজটা 2-10 কিলোমিটারের বেশি তো যাওয়ার কথা তা আমরা কণ্ঠ দিয়ে দরুদ পড়লে সোনার মদিনায় যাইবে কেমনে এরকম প্রশ্ন আপনাদের আছে না নাই ও ভাইরা বাবারা বন্ধুরা আপনাদের এই কালোচ এই এলাকার মানুষের হাতে মোবাইল আছে না নাই একটু কথা বলেন মোবাইল আছে না নাই মোবাইলের মাধ্যমে আমরা কথা বলি কি বলি না বাবা এই কালোচর জমিনে সাহারাস্তির জমিনে কলিজার টুকরা সন্তান আমেরিকা আছে না নাই লন্ডন আছে না নাই কানাডা আছে না নাই এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এই চাঁদপুর সাহারাস্তির মানুষ আছে না নাই সকালেও বাবা কথা বলে দুপুরেও বলে বিকেলেও বলে বলে কি বলে না উইদাউট কানেকশন কোন তারের সম্পর্কও নাই একটা ছোট্ট মোবাইল দিয়ে একটা ছোট্ট মোবাইলের মাধ্যমে যদি আপনার আর আমার কণ্ঠের আওয়াজটা এই কালোচর জমিন থেকে নিয়ে যদি আমেরিকা লন্ডন কানাডা জার্মান সুইডেন যাইতে পারে আমি এই কালোচর চিতুষি সাহারাস্তি এলাকার যুব সমাজ আমার বাবা ভাই বন্ধুদের কাছে জানতে চাই আমরা যদি এই রাত্র নিশীতে সোনার মদিনায় আত-তাইয়্যিবায় আমার প্যারা নবী রহমতের নবী হায়াতুন নবীর শানে দিল মন খুলে মহব্বতে দরুদ শরীফ পড়ি এই দরুদের আওয়াজটুকু আমার আল্লাহ সোনার মদিনায় পৌঁছাতে পারে কি পারে না আওয়াজ করে মুসলমান বলুন পারে কি পারে না এই বিশ্বাস আছে না নাই কার কার আছে হাত তুলে আমার আল্লাহরে দেখাই নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালাত আজকের মাহফিল এই বিশ্বাস আছে নি এই বিশ্বাস যাদের আছে আমি তাদেরকে আহ্বান করব হৃদয় নিংরানো ভালোবাসাকে উজাড় করে আমার রসূলের মহব্বতে দিলটা নরম করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমার মদিনার নবীকে একটু দরুদ শরীফের হাদিয়া পাঠাই আল্লাহুম্মা সাল সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হে দুনিয়া পড়ে আওয়াজ করে বলেন ঠিক কিনা এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলাম আরাহে বনে মেরে মদফান দিয়ারে মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা
محمد لا إله جور لا إله لا إله بھلو لگے لا إله لا إله بولن حسبي ربي جل الله ما في قلبي لا بولن حسبي ربي جل الله ما في قلبي الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله الله 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 জবানটা ছেড়ে আল্লাহর নামে আমরা জিকির করব একটা জবানও যেন বন্ধ না রাখে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহর জিকির করার বান্দা মন প্রাণ খুলিয়া দুঃখ বেদনা দূর হয়ে যাবে দুঃখ বেদনা দূর হয়ে যাবে যাবে গুনাহ মাফ হইয়া আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালোচো যুব সমাজের উদ্যোগে কালোচো জামে মসজিদের বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি কালোচো জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হাসান সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম দুলাল সাহেব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব আজকের মাহফিলের প্রধান ওয়াইজ আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব আমার পূর্বে যিনি চমৎকার কথা বলেছেন মেঘনা গ্রুপ সেন্ট্রাল জামে মসজিদের সুযোগ্য খতিব আমার অত্যন্ত আদরের ছোট ভাই হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেব আল্লাহ তার কণ্ঠে আরো বারাকা দান করুন পরিন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে আমার পূর্বে আরো কথা বলেছেন কালোচো জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ রিয়াজুল ইসলাম সহ উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম তোলাবা এজাম আইম্মা মাসাজিদ বিশেষ করে এই কালোচোর যুব সমাজ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে বেশুমার শুক্রিয়া যেই মহান রব আজকের এই জুমাবারের রাতে দোয়া কবুলের এই রজনীতে আরামের ঘুম টুকুন হারাম করে দিয়ে এই জান্নাতের টুকরা বাগানে জান্নাতের মেহমান হয়ে আপনাকে আর আমাকে যে আল্লাহ আসার বসার সুযোগ দিয়েছেন আপনারা খুশি না বেজা যে যতটুকুন খুশি ততটুকুন আওয়াজ করে নীরব নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আকাশ বাতাস মুখরিত করে আমার মুনিবের দরবারে আসুন আমরা কালিমাতুর শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে আরো অনেক 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 বেশি দরুদ আর সালাম প্রেরণ করছে আল্লাহর সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলগণের যিনি মাথার মুকুট শামসুল হেদায়াত নূরুল হেদায়াত যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেবে কাবা কাউসাইনে আও আদনা
যিনি ইমাম সাকালাইন, ইমাম কেবলাতাইন, ইমাম জাদ্দেল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আসবাবে নবুয়াত, শাহনশাহ রিসালাত, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ব্যথার ব্যথি, দয়ার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই মহান রব আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল করে সেরা নবীর সেরা উম্মত হিসাবে আল্লাহ আপনাকে আর আমাকে কবুল করেছেন, আপনি আমি খুশি না ভেজা? আসুন না আরেকবার শুকরিয়া। আমরা চরম ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাদের তিন ভাইয়ের চেহারা সুরাত দেখে তাদেরকে রাজ দরবার থেকে ফরমান জারি করলেন, এদেরকে গ্রেপ্তার করো, এরা কারা খোঁজ খবর নাও। আমার রাজ্যে এরকম সুন্দর জুব্বা পরে, টুপি পরে, পাগড়ি পরে ঘুরে, এরা কারা, এদেরকে ধরো। এদেরকে ধরে গ্রেপ্তার করা হলো, রাজ দরবারে হাজির করা হলো, বলল তোমরা কারা। প্রথমেই তারা পরিচয় দিছে, আমরা মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। এই পরিচয়ের মধ্যে বরকত আছে না নাই? তিনি বললেন, তোমরা কি আমাকে চিনো না? বলে, তুমি কে? আমি তো রোমের সম্রাট। তো তুমি রোমের সম্রাট, তাতে কি হয়েছে? আমাদের বড় পরিচয়, আমরা মুসলমান। জোরে আওয়াজ করে বলেন, আমরা কি? রোম সম্রাট ডাক দিয়ে বলে, খবরদার, আমার রাজ্যে বসে তোমার ইসলামের পরিচয় দেওয়া যাবে না, তোমার রবকে রব বলে স্বীকার করা যাবে না। আমার রাজ্যে বসে তুমি যদি তোমার রবকে রব বলে স্বীকার করো, শোনো শোনো শোনো, এই জগৎ থেকে আমি তোমাদেরকে বিদায় করে দেব, দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। তিন ভাই ডাক দিয়ে বলে, রে রোমের সম্রাট, আমাদের তিন ভাইকে কেন, আমাদের জীবনের সব যদি তোমরা শেষ করে দাও। রে রোমের সম্রাট, শোনো, আমরা ঈমানের যে মহান দৌলত গ্রহণ করেছি, পৃথিবীর সব আমরা সারতে পারি, ঈমানের মহান দৌলতকে আমরা সারতে পারি না। তিন ভাই রোম সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, পৃথিবীর সব সারতে পারি, আমরা ইসলামকে সারতে পারি? জোরে বলেন, পারি। অবাক হয়ে গেলাম। এই কয়েকদিন আগে আমরা দেখলাম কক্সবাজারের এই সাইডে পার্বত্য অঞ্চলগুলোতে প্রায় 500 লোক রিসেন্টলি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন, নাউজুবিল্লাহ। ইভেন মসজিদের একজন ইমাম 8-10 বছর ইমামতি করেছে, তাদেরকে এমন লোভনীয় কিছু অপরচুনিটি আর অফার দেওয়া হয়েছে, তারা ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গিয়েছে। জোরে কন্না, নাউজুবিল্লাহ। এটা তাদের দুনিয়ার সামান্য লোভে ফেলে তাদের কি ঈমান থেকে দূরে নিয়েছে, কিন্তু এর দ্বারা তারা তাদের ঠিকানাকে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে গেছে, ঠিক কিনা বলো মুসলমান? আর এ পৃথিবীর জমিনে যদি কেউ পৃথিবীর সব বিপদ আপদকে উপেক্ষা করে যদি দ্বীনের উপরে ইস্তেকামত থাকে, ওই বান্দার ঠিকানা আল্লাহর জান্নাত করে দিবেন কে? তিন ভাই এ কথা বলার পরে বললেন, তোমরা যদি ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে, ইভেন তোমাদেরকে হত্যা করা হবে। তিন ভাই মুচকি মুচকি হাসে, সুবহানাল্লাহ, কি বলবেন না? তিন ভাই বলতেছে, আমাদের দেহ থেকে যদি আমাদের গর্দান আলাদা করে দাও, দিতে পারো, আমরা পৃথিবীর সব সারব, কিন্তু ইসলাম থেকে আমরা দূরে সরে যেতে পারি না। রোম সম্রাট পরদিন এলান করে দাও। রোমের সম্রাট বললেন, গোটা মহল্লা এলাকায় এলান করে দাও, আগামীকালকে এদের হত্যা করা হবে। রে ভাইরা, এই মুহূর্তে যদি বলা হয় আজকের রাতে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি হাসবেন না কাঁদবেন? একটু জোরে কন। তিন ভাইকে বলা হলো আগামীকাল হত্যা করা হবে, তিন ভাই মুচকি মুচকি হাসে। রে ভাইরা, কালোচ এলাকার যুবকেরা দিলের কান লাগায় শুনুন, সকাল হলো, হাজার হাজার মানুষ একত্রিত হলো, তিন ভাইকে হাজির করা হলো, আবার লাস্ট মুভমেন্ট তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি করবা? বলে, আমরা পৃথিবীর সব সারতে পারি, ইসলামের মতো মহান নেয়ামত আর দৌলতকে সারতে পারি না। বলে, হত্যার জন্য তৈয়ার হয়ে যাও।
এবার সম্রাট ডাক দিয়ে বলেন কে কোথায় আছো আগুন জ্বালাও আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো এবার প্রথম বড় ভাইকে ধরা হলো বড় ভাইকে ধরে হাত বাঁধা হলো পা বাঁধা হলো হাত পা বেঁধে রাজার পক্ষ থেকে নির্দেশ আসলো জ্বলন্ত আগুনের মধ্যে ফালাও বড় ভাইকে আগুনের দিকে নিয়ে যায় উনি মুচকি মুচকি হাসে আর ডাক দিয়ে বলে রে আমার ভাইরা তোমরা চিন্তা করো না বেকার আর হইও না পাগল পারা হইও না শোনরে মুসলমান আমি তোমাদের বড় ভাই আমি আগুনের দিকে নয় আমি আল্লাহর জান্নাতের নিয়ামতের দিকে যাইতেছি সুবহান আর জোরে বলেন আল্লাহু আকবার বড় ভাই বলতেছে এইটা সামনে আগুন নয় আমি আমার দুইটা নয়ন দিয়া আমি আল্লাহর জান্নাত দেখতেছি জোরে কর না সুবহানাল্লাহ আমি দুইটা নয়ন দি আল্লাহর জান্নাত দেখতেছি জোরে কর মারহাবা জান্নাত দেখা যায় কি যায় না জোরে কর না যায় কি যায় না হাদিস তিরমিজির মধ্যে আসছে আমার নবী রহমতের নবী ডাক দিয়ে বলে তাকউ ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ জোরে কর আল্লাহু আকবার এই পৃথিবীর জমিনে ভালো কাজে সবাই খুশি বেজার হয় একজন তিনি কে জোরে কর না কে শয়তান তো আল্লাহর হাবিব বলেন তাকবীরের আওয়াজ যত দূর যায় শয়তান অত দূর পালায়া যায় ওই জায়গায় থাকার মতো আর ক্যাপাসিটি তার নাই কষ্ট হয়নি আপনাদের বলবো বড় ভাইকে হাত পা বেঁধে আগুনে ফলাইলো বড় ভাই বলতে দুই ভাই তোমরা কেঁদো না এটা আগুন নয় আমি আমার দুইটা নয়ন দিয়ে আল্লাহর জান্নাত দেখতেছি সুবহানাল্লাহ বলেন শুধু জান্নাত দেখতেছি তা না জান্নাতের ফেরেশতারা আমাদেরকে আহলান আর সাহালান জানানোর জন্য দাঁড়ায় আছে সুবহানাল্লাহ এ ব্যাপারে তিরমিজির মধ্যে হাদিস আমার নবী রহমতের নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আমার নবী রহমতের নবী ডাক দিয়ে কই রে জগতের মানুষেরা ইত্তাকু ফিরাসাতাল মুমিন তোমরা মুমিনদের ফিরাসতকে ভয় করো তাদের দৃষ্টি শক্তিকে তোমরা ভয় করো ফাইন্নাহু নিশ্চয়ই তারা ইয়ানজুরু নজর করে বা দেখতে পায় বিনুরিল্লাহ তারা দুনিয়ার সাধারণ চর্ম চোখ দিয়ে দেখে না তারা আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায় সুবহান আল্লাহর নূরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দারা দেখতে পায় সুবহানাল্লাহ কি বলবেন না আল্লাহর প্রিয় হতে মনে চাই কি চায় না জোরে খান চাই কি চায় না আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে কি করতে হবে আজ আমি মুসাফির বলে দিব মারহাবা কর প্রিয় সুধী এবার দ্বিতীয় ভাইকে ধরা হলো হাত পা বাঁধা হলো হাত পা বেঁধে উজির নাজিরদেরকে বলা হলো ফালাও আগুনের দিকে আপনাকে আমাকে যদি আগুনে ফালানো হয় আপনি আমি হাসবো না কাঁদবো অবশ্যই কাঁদবো আমার বাবাজি চমৎকার উত্তর দিয়েছেন অবশ্যই কাঁদবো এবার ওই মেজো ভাই তিনিও মুচকি মুচকি হাসেন আর ছোট ভাইকে মাথায় হাত বুলিয়ে বলেন ভাই রে টেনশন করো না চিন্তা করো না এটা আগুন নয় এটা জান্নাতের টুকরো বাগান ফেরেশতারা আমাদেরকে আহলান আর সাহালান দিতেছে খবরদার তুমি আগুনের ভয়ে ইসলাম ছাইরো না জোরে কর না সুবহানাল্লাহ দুই ভাইকে ফালানো হলো এবার ছোট ভাই মুচকি মুচকি হাসে সুবহানাল্লাহ বলবেন না এখন এক পণ্ডিত দাঁড়ায় গেছে যে বাদশাহ খবরদার আপনি এই কাজ আর ভুলেও কইরেন না বলে কি কাজ তাই আপনি তিন ভাইয়ের দুই ভাইকে আপনি আগুনে ফালাইলেন তারা ইসলাম ছাড়লো না আপনি যদি তিনও ভাইকে আগুনে ফালান আর এই খবর যদি রাজ্যে ছড়িয়ে পড়ে যে তিন ভাইকে আগুনে ফালানো হলো তারা আগুনকে স্বীকার করে নিল ইসলাম ছাড়লো না তাহলে মানুষ ইসলামের ভিতরে কি স্বাদ আছে এইটা দেখার জন্য দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ অতএব একে আর আপনি আগুনে ফালাইন না কথা বলুন আপনি আর এদেরকে আগুনে ফালাইয়েন না তো কি করা যায় বলে এই ছোট ভাইটাকে আপনি গ্রেপ্তার করেন এই গ্রেপ্তার করে একে এক সুন্দরী সুশ্রী এক রমণীকে আপনি এক কইরা দেন সুন্দরী সুশ্রী রমণীর সাথে একটা রুমে আবদ্ধ করে দেন
যদি জিনা ব্যভিচার করে পাপের কাজ করে গুনাহের কাজ করে যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় সে যদি ভিন্ন ধর্ম গ্রহণ করে সেটা হবে সফলতা জোরে কন্না নাউজুবিল্লাহ তো বাদশা নামদার চিন্তা করলেন বুদ্ধিটা একেবারে খারাপ না কয় আমার নিজের একটা মেয়ে আছে এই রোমের মধ্যে অনেক সুন্দরী গুণবতী রূপবতী বলে কাজ করো তাকে নিয়ে আসো রাজদরবারে রাজদরবারের এক সাইডে যুবককে বন্দী করা হলো যেহেতু যুব সমাজ নিয়ে আজকের এই ওয়াজ মারহাবা কি বলবেন না এই জন্য যুবকদের নিয়ে আমি কিছু বলতে চাই কষ্ট হবে যুবক বন্দী করা হলো সুন্দরী রমণীকে নিয়ে আসা হলো একটা রুমের মধ্যে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পরে চল্লিশটা দিন সেখানে আটকায় রাখা হলো সবাই চিন্তা করতেছে এই চল্লিশ দিন ওই রমণীকে বলা হলো তুমি যে করে হোক এই সুন্দরী এই যুবককে তুমি গুনাহের কাজে লিপ্ত করবা ধর্ম ত্যাগ করাবা তোমাকে পুরস্কৃত করা হবে তোমার বাবাকে মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হবে জোরে কন্না নাউজুবিল্লাহ লোভে হয় পাপ পাপে হয় এরকম কথা আপনাদের চাঁদপুরে আছে না নাই যুবককে বন্দী করা হলো সুন্দরী রমণীকে রুমের মধ্যে আটকা দেওয়া হলো রুমের চাবি সুন্দরী যুবতীর হাতে দেওয়া হলো খবরদার যুবক যেন পালাইতে না পারে পাহারাদার বাহিরে দাঁড় করিয়ে দেওয়া হলো এবার রাজদরবার থেকে বিভিন্ন চমৎকার খাবার আসে বিভিন্ন চমৎকার খাবার আসে যুবতী ডাক দিয়ে বলে রে যুবক খাবারের সময় হলো আসো খাই যুবক বলতেছে না 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 এই জালেম বাদশার দরবার থেকে যে হারাম খাদ্যগুলো আসবে আমি যদি না খেয়ে মরে যাই আমি এই দরবারের একটা আল্লাহু আকবার বলে তুমি না খেলে বাঁচবে না বলে আমি বাঁচতে চাই না আমি আমার রবকে ডাক দিয়ে স্বীকার করে নিয়েছি আমাদের রব আল্লাহ যেই কথা সূরাতু হামিমা সাজদার মধ্যে আল্লাহ চমৎকার করে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ এই জগতের মধ্যে যারা বলবে আমাদের রব আল্লাহ একটু চাঁদপুরের যুবকেরা আওয়াজ করে বলো আমাদের রব কে যারা বলবে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইস্তেকামত করবে এই কথার উপরে যারা দৃঢ় থাকবে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে ওই বান্দাকে বিপদের সময় মুসিবতের সময় আসমান দিয়ে ফেরেশতা পাঠায়া সাহায্য করবে শুধু তাই না আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিবে সুবহানাল্লাহ এবার যুবককে বন্দী করা হলো খাবার দেওয়া হলো যুবক খায় না যুবক খায় না রাত যখন গভীর হয়ে যায় যুবতী দেখে যুবক অজু করে পবিত্র হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায় আল্লাহু আকবার এই আমার ভাইরা রাজ্য তো গভীর হয় দুনিয়ার অফিস আদালত গুলো বন্ধ হয় একটু বুঝে থাকলে বলুন দুনিয়ার অফিস আদালত যখন বন্ধ হয় রাত্র গভীরে আমার আল্লাহর রহমতের দরিয়া খুলে যায় সুবহানাল্লাহ পৃথিবীর অফিস আদালত বন্ধ হয় আসমানের দরজা খুলে দেয় কে জোরে কান্না কে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাম কে আসো গুনাহগার আমি রবের কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব কে আসো রিজিকের অভাব আমি রবের কাছে ডাক দাও আমি রবকে বলো আমি তোমাকে রিজিক দিয়া ধন্য করে দিব ও আমার বাবা ভাইরা একটু বুঝে থাকলে বলুন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে যেটা কেউ দেয় না সেটা দেয় কে হর গরিমে দিন তু তৈয়ার হায় জুনা মঙ্গে উচ্ছে দু বেজার হায় জোরে কন্না মারহাবা এ পৃথিবীর জমিনের সন্তান যদি মায়ের কাছে বাবার কাছে একটা জিনিস একবার দুইবার তিনবার বারবার চায় কখনো মা বেজার হয় কখনো বাবা বেজার হয় কিন্তু আমার রব রহমান আর দুনিয়া রহিম আল আখেরা এত বিশাল দয়ার আধার আমার রব ডাক দিয়ে বলেন আমি রবের কাছে গোলাম যদি না চাই আমি রব তার উপরে বেজার হয়ে যাই সুবহানাল্লাহ যুবক তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে রে ভাইরা এরপরে নামাজ শেষে
চক্ষুটা বন্ধ করলেন, তিনি দেখতেছেন সাদা দবদবে পোশাক পরিহিত, কে জানি নিয়ামতের খাবার নিয়ে সামনে হাজির হয়ে গেছে। যুবতী দেখো বেকার আর হয়ে গেছে, রুমের দরজা বন্ধ, চাবি আমার কাছে, খুললো কে, আসলো কোথা থেকে, যুবককে ডাক দিয়ে কয় যুবক কে, কোথা থেকে খাবার এসেছে। এবার যুবক কোরআন থেকে উত্তর দেয়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যুবক বলে, রে যুবতী, আমি স্বীকার করে নিয়েছি আমার রবকে, আর আমার আল্লাহর ওয়াদা কি মিস হয়? আমার আল্লাহর ওয়াদা কি ভুল হয়? আমার আল্লাহ বলেছেন যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলবে তার বিপদে সাহায্য করবেন কে? আসমান থেকে ফেরেশতা নামায়ে সাহায্য করবেন কে? আমার আল্লাহ। স্পষ্ট করে যুবকের মাধ্যমে জগতের মানুষদেরকে দেখিয়ে দিলেন, যুবক বলতেছেন যুবতী তোমার রাজ দরবারের কোনো খাবারের দরকার নাই, আমি যেই রবের গোলামি করি, আমি যেই রবকে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদি, আমার এই মুসিবতের দিনে আমার রব আসমান থেকে জান্নাতের নিয়ামতের খাবার ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রবের গোলামির দরকার আছে না নাই? আরো জোরে কয় আছে না নাই? 40টা দিন পার হয়ে গেল, এবার রাজদরবারে ওই যুবতীকে ডাকা হলো, কি ব্যাপার, কি করছো? এবার বলতেছেন, আমি এমন যুবক আমার পৃথিবীতে দেখি নাই, এই রোম সাম্রাজ্যের মধ্যে হাজারো যুবক আমি রমণীর পিছনে ঘোরে, আমি রমণীকে শেষ দেয়, আমি রমণীকে কাছে পেতে চাই, কিন্তু এ কেমন যুবক, আজকে 40টা দিন একটা রুমের ভিতরে আমরা পার করেছি, আমাকে টাচ করা তো দূরের কথা, আমার দিকে একটাবার নয়ন দিয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ, আর জোরে কান আল্লাহু আকবার। মুসলমানদের কাছে, ইমানদারের কাছে সব সময় নারীরা নিরাপদ, ঠিক কিনা বলো মুসলমান? 40 দিন পরে এখন কি করা যায়? কিছুই করা গেল না। এবার ওই মেয়ের বাবা চিন্তা করলেন, রাজ দরবারে হয়তো আমার মেয়েকেও সাথে হত্যা করে দিবে, তিনি এবার রাজ দরবারে মেসেজ দিলেন, এই ছেলেটা অ্যাবনর্মাল হয়ে গেছে, এই যুবকের দুইটা ভাইকে মার্ডার করা হলো, এই যুবক অ্যাবনর্মাল হয়ে গেছে, তাকে একটু আমার কাছে দিয়ে দেন, আমি তার এখন একটু পাবনা মেডিকেলে তার একটু ট্রিটমেন্ট করবো, অর্থাৎ তার আইকিউতে সমস্যা হয়েছে, অ্যাবনর্মাল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, আগে তার একটু ট্রিটমেন্টের দরকার। এই কথা বলে রাজদরবার থেকে মেয়েকে আর ওই যুবককে নিয়ে আসলেন। এবার যুবতীকে বলেন, মারে কি করছো, কিছুই করতে পারো নাই? কয় বাবা, এই যুবকের ভিতরে আমি এমন কিছু নিয়ামত দেখেছি, দরজা জানালা বন্ধ, রাতের গভীরে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার কাছে খুব ভালো লেগেছে বাবা, সে কি যেন রবের দরবারে মোনাজাতে কাঁদে আর রবকে সেজদা দেয়, আসমান থেকে ফেরেশতা দিয়ে তার নিয়ামতের খাবার পাঠাইছে, বাবা গো তোমার ধর্ম আর ভালো লাগে না, আমি ওই যুবক যা করে ওই যুবকের সাথে আমি তা করতে চাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে কান আল্লাহু আকবার।